ঠিক আছে এখন প্রথমে উত্তরটা আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কি হবে ঠিক আছে এটা একটা রিলেশনশিপ টেস্ট আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কি হবে বোন বোন হবে না এস স্যার আচ্ছা এই সম্পর্কগুলো বের করতে চাইলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো সেটা হলো তোমার মার সাথে একটু গল্প বললেই তুমি কিন্তু রিলেশনশিপ গুলো খুঁজে বের করতে পারবে মানে কার সম্পর্ক কি হচ্ছে কার পাশ থেকে কোন সম্পর্কটা কি হচ্ছে বুঝা গেছে এরপর দেখো দুই নাম্বার ফিল ইন দা গ্যাপ এখানে দেওয়া আছে দেখো W ড্যাশ T ড্যাশ R ঠিক আছে তাহলে কি হওয়া উচিত হোয়াট আর হোক কি হওয়া উচিত হোয়াট উচিত তাই না কিভাবে বুঝতে পারে দেখো W ড্যাশ T S R তাহলে কি হবে W A T E R water ঠিক আছে আবার আরেকটা দেখো এটা কি হবে বলো তো টাইগার গুড G I G E R টাইগার বুঝা গেছে ওকে এরপর কোশ্চেনটা দেখো নিচের পাঁচটি শব্দের মধ্যে কোনটি আলাদা পাঁচটি শব্দের মধ্যে কোনটি আলাদা দেখো শাপলা গোলাপ লিলি পলাশ এবং চন্দন তাহলে কি হবে চন্দনটা হবে কেন চন্দন হবে কারণ চন্দন হচ্ছে একটি কাঠ বা শাপলা গোলাপ লিলি পলাশ এগুলো হচ্ছে কি ফুল ফুলের নাম ঠিক আছে এটাকে বলা হয় অড ম্যান আউট মানে যেটা ভিন্ন দল ছাড়া সেটা খুঁজে বের করতে হবে বুঝতে পারছে কি আচ্ছা তারপরে দেখো চার নম্বর ফর ইজ ব্যাড স্মোকিং হেল তাহলে এটা আমাদের এলোমেলো একটি সেন্টেন্স এই সেন্টেন্সটাকে কি করতে হবে আগে সাজায় নিতে হবে ঠিক আছে তাহলে সাজালে কি হবে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ তাহলে যদি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় তাহলে এটা সত্য না মিথ্যা হবে সত্য হবে ঠিক আছে এই ধরনের সত্য মিথ্যার উপরে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে সাপোজ ধরো খাতা পড়বো না খিলাফত আবাব এটা কি সত্য না মিথ্যা মিথ্যা তাহলে ঢাকার পূর্ব নাম কি হবে জাহাঙ্গীর নগর ঠিক আছে গুড এরপর দেখো পাঁচ নাম্বার নেম অফ এ ভেজিটেবল নেম অফ এ ভেজিটেবল এটা এলোমেলো করে দেয়া আছে এলোমেলো করে দেয়া আছে এটা সাদা লিখে কি হবে পটেটো ঠিক আছে এই ধরনের অনেকগুলো এলোমেলো শব্দ আসতে পারে যেমন তোমার খেলোয়াড়ের নাম আসতে পারে খাবারের নাম আসতে পারে বিভিন্ন জায়গার নাম আসতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলার নাম আসতে পারে ঠিক আছে বিভিন্ন দর্শনীয় স্থানের নাম আসতে পারে বুঝতে পারছি তারপর ছয় নম্বর দেখো কুল ইজ টু ফ্যান অ্যাজ হিটার ইজ টু ড্যাশ কুল ইজ টু ফ্যান অ্যাজ হিটার ইজ টু ড্যাশ তাহলে কি হবে ওয়ান গুড কুল ইজ টু ফ্যান মানে ফ্যান কি করে ঠান্ডা দেয় তো তাই না আর হিটার কি করে হিটার উষ্ণতা দেয় ওয়ার্ম দেয় ঠিক আছে বুঝতে পারছেন ওকে এই ছয় নম্বরের এই প্যাটার্ন দেখে বলা হয় অ্যানালজি টেস্ট মানে সাদৃশ্য খুঁজে বের করতে হবে অ্যানালজি টেস্ট কি রকম হতে পারে দেখো স্কাই ইজ টু ব্লু স্কাই ইজ টু ব্লু তাহলে গ্রাস ইজ টু কি হবে গ্রাস ইজ টু গ্রিন হবে ঠিক আছে আবার দেখো মিল্ক ইজ টু হোয়াইট এন্ড হানি ইজ টু না না মিল্ক যদি ধরো সাদা হয় হানি কি হয় হানি তো আসলে সুইট হয় মিষ্টি হয় তাই না হানি সুইট হতে পারে ঠিক আছে এই বুঝতে পারছো কি ওকে এই ধরনের বিষয়গুলো একটু পড়বা সাত নম্বরটা দেখো সাত নম্বরটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল সিরিজ কত হবে অ্যানসার বলো তো কত হবে 5 10 কারা বুঝো নাই হাত তুলো তো কারা বুঝো নাই হাত তুলো একজন দুজন হাত তুলো তিনজন আর কেউ বুঝো নাই আচ্ছা যাই হোক তিনজনকে বুঝো দিয়ে একটু দাঁড়ো আচ্ছা এই দেখো নাকি দেখো আমরা যদি এই ম্যাথমেটিক্যাল সিরিজটাকে যদি আমরা পাশাপাশি হিসাব করি ঠিক আছে মানে আমাদের একটা ধারা খুঁজে বের করতে হবে কি খুঁজে বের করতে হবে ধারাটা কিরকম হবে দেখো পাশাপাশি 2 থেকে 4 আচ্ছা 4 থেকে 3 3 থেকে 6 6 থেকে 8 এইভাবে করা যেতে পারে আবার তুমি এক ঘর পর পর হিসাব করে যেতে পারো ঠিক আছে এক ঘর পর পর হিসাব করে যেতে পারো তাহলে আমরা যদি এক ঘর পর পর হিসাব করে প্রথমে 2 থেকে 3 এক যোগ হয়েছে 3 থেকে 4 এক যোগ তাহলে 4 থেকে 1 যোগ হয়ে কত হবে 5 হবে
ঠিক একই ভাবে নিচেরটা দেখো এবার 4 থেকে 6 6 থেকে 8 8 থেকে 8 তাহলে কত হবে 2 করে পাচ্ছে না দেখো 4 থেকে 6 2 যোগ হলো তারপর 6 থেকে 8 এখানেও 2 যোগ হচ্ছে তাহলে 8 থেকে 2 যোগ হয়ে কত হবে 10 এইটাই হচ্ছে সিরিজ বা ধারা যখন বাড়ছে সবগুলোর সঙ্গে সমান গতিতে সমান ভাবে বাড়ছে বোঝা গেছে কি এই প্রশ্ন করছো এখন বলো ওকে এরপরে 10 নম্বর দেখো নিচের পাঁচটি শব্দের মধ্যে কোনটি আলাদা দুধ চা কফি জুস কেরোসিন কোনটা হবে কেরোসিন হবে এরপরে 11 নম্বর দেখো নিচের চারটি শব্দের মধ্যে কোনটি আলাদা এ বি ই ইউ ও তাহলে কি হবে বি হবে বি কেন হলো কেউ বুঝলে কে বলে দেয় সবগুলো ভাওয়েল এবং একটা মাত্র কনসোনেন্ট ঠিক আছে ভাওয়েল কয়টা এরপরে দেখো কোন অক্ষরের দলটি আলাদা হিসাব করো তো তাই না প্রস্তুতি নিচ্ছ আমার মনে হয় তোমাদেরকে যেভাবে আমি শিখাবো আইকিউ বা মানসিক দক্ষতা তোমরা ইনশাআল্লাহ নিয়মগুলো জেনে গেলে পরীক্ষায় 15 এর মধ্যে 15ই পাবা ইনশাআল্লাহ